কেমন আছো নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, ভালো থাকারই কথা, কারণ তোমাদের উপর আছে মহান আব্দুল আলমের অশেষ রহমত, পিতামাতা এবং সম্মানিত শিক্ষকদের দোয়া। ভালোই আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে আমার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা শিক্ষা বিভাগ এবং এই মুহূর্তে যারা যেখানে আমার এই অনলাইন ক্লাসটা দেখছেন এবং শুনছেন, সবাইকে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আমি আজকেও এসেছি এই দুর্দিনে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পাঠদান করাতে। আমরা আমাদের ব্যবসা শিক্ষা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাব বিজ্ঞান নিয়ে আসছি আজকে। তবে হিসাব বিজ্ঞান বিষয়ে আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আসছি, যেখানে মাত্র অল্প কয়েক মিনিটে তুমি একটা প্রশ্নের আনসার সহজে দিতে পারো, যেটার সাথে তোমার দৈনন্দিন কার্যক্রম ওতপ্রোতভাবে জড়িত। শুধু ব্যবসায়ী নয়, আমরা যারা অব্যবসায়ী, আমরা যারা গ্রাহক বা ভোক্তা বা ক্রেতা, আমাদেরও সেই কাজটা করতে হয় এবং জানতে হয়। আর যদি কোনো কারণে আমরা ব্যবসায়ী হয়ে থাকি, বিক্রেতা হয়ে থাকি, সেটা নাহি বললাম যে কত বেশি গুরুত্বপূর্ণ। তোমরা জানো আমার হাতে যে একটা পেন আছে, এই পেনটার কিছু ক্রয় মূল্য আছে এবং বিক্রি মূল্য আছে, আর ক্রয় মূল্য আর বিক্রি মূল্যের মাঝে অ্যাড হচ্ছে আমাদের মুনাফা। আবার এটার জন্য কিছু কাঁচামাল ব্যবহার হয়েছে, প্রতিটা পণ্যের কিছু না কিছু কাঁচামাল থাকে। তাহলে এই কাঁচামাল কত, ক্রয় মূল্য কত, বিক্রি মূল্য কত, মুনাফা কত, ইত্যাদি ইত্যাদি আমাদেরকে নির্ধারণ করতে হয়, নির্ণয় করতে হয়। এতক্ষণে বুঝতে পেরেছ আমরা তোমাদের আজকের হিসাব বিজ্ঞান বিষয়ের 11 অধ্যায়ের পণ্যের ক্রয় মূল্য বিক্রি মূল্য নির্ধারণ অধ্যায়টা পড়ব, ক্রয় মূল্য বিক্রি মূল্য নির্ধারণ। আসো আমরা পাঠটা লিখে নিই। আশা করছি তোমরা এই মুহূর্তে তোমাদের হিসাব বিজ্ঞানের খাতা, কলম, স্কেল, পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে বসে আছ। লিখে নিই পণ্যের ক্রয় মূল্য বিক্রি মূল্য নির্ধারণ। হোয়াট ইজ কস্ট প্রাইস, ক্রয় মূল্যটা কি? একটা পণ্য ক্রয় করতে বিক্রেতাকে কিছু টাকা পয়সা দিতে হয়, শুধু সেটাই ক্রয় মূল্য না, শুধু সেটাই ক্রয় মূল্য নয়। একটা পণ্য ক্রয়ের সাথে জড়িত সামগ্রিক অথবা যাবতীয় খরচকে বলা হয় পণ্যের ক্রয় মূল্য। একটা পণ্য ক্রয় করতে যাবতীয় যত খরচ হয় ওই খরচে বলা হয় পণ্যের ক্রয় মূল্য। মনে করো তুমি মাইস দিকে একটা শার্ট কিনলে 500 টাকা, সেই শার্ট কি ক্রয় করার জন্য তুমি যখন মাইস দিকে গিয়েছিলে তোমার গাড়ি ভাড়া গিয়েছিল 20 টাকা, তুমি নাস্তা খেয়েছ 20 টাকা। সো এখানে তোমার ক্রয় মূল্য কত হবে? 520, তাহলে 540। শার্টের জন্য দিয়েছো তুমি 500, গাড়ি ভাড়া 20, নাস্তা 20। মনে রাখবে যদি আমি শার্ট না কিনতাম তাহলে আমার এই গাড়ি ভাড়া এই নাস্তা খরচ যেত না। তাহলে এটা কোনো ক্রয় করতে আনুষঙ্গিক যত খরচ আছে সেটা হলো পণ্যের ক্রয় মূল্য। ঠিক এটা পণ্য বিক্রি করতে গিয়ে বিক্রেতাকে যে খরচ বহন করতে হয় সেটা হলো পণ্যের বিক্রি মূল্য। আচ্ছা, এখানে আমরা মূলত এই কাজগুলো করি। প্রথমত আমাদেরকে বের করতে হবে মুখ্য ব্যয়, একটু সূত্র আকারে আমরা নিতে হবে মুখ্য ব্যয়। এখন মুখ্য ব্যয় সূত্রটা কি হতে পারে একটু দেখি। মুখ্য ব্যয় নাম্বারে আমাদের এটা করতে বলা হয়, এবার একেবারে সহজ। মুখ্য ব্যয় হলো ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ, খরচ, শ্রম, মজুরি।
তাহলে কি হচ্ছে দেখো মুখ্য ব্যয় সূত্র হলো কি ব্যয়ের তথা মাল যোগ প্রত্যক্ষ খরচ বা শ্রম বা মজুরি প্রত্যক্ষ খরচ অথবা প্রত্যক্ষ শ্রম অথবা প্রত্যক্ষ মজুরি এনি ডাইরেক্ট কস্ট আচ্ছা তাহলে আমি পেয়ে গেলাম কি মুখ্য ব্যয় এরপর আমাকে বের করতে হবে উৎপাদন ব্যয় কারখানা ব্যয় উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় উৎপাদন ব্যয় অবলিক কারখানা ব্যয় কারখানা ব্যয় এখন উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয় সূত্রটা হলো কি মুখ্য ব্যয় যোগ কারখানা উপরি খরচ কারখানা উপরি খরচ দেখো একটা সাথে একটা রিলেটেড আমি যদি মুখ্য ব্যয় বের না করতাম তাহলে আমার উৎপাদন ব্যয় বের করতে সমস্যা হয়ে যেত আমি যদি উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় বের করতে হয় সেজন্য আমাকে আগে মুখ্য ব্যয়টা নির্ণয় করতে হবে আমার মুখ্য ব্যয় আগে নির্ণয় করেছি মুখ্য ব্যয়ের সাথে যোগ হবে কারখানা উপরি খরচ খেয়াল করি একটা হলো কারখানা ব্যয় আরেকটা হলো কারখানা উপরি খরচ বা উপরি ব্যয় কারখানা উপরি খরচ হলো কারখানা সংক্রান্ত যে খরচগুলো কারখানা সংক্রান্ত যে খরচগুলো সেগুলো হলো কারখানা উপরি খরচ কারখানা উপরি খরচ আর মুখ্য ব্যয়ের সাথে যখন আমি কারখানা উপরি ব্যয় যোগ তখন সেটা হচ্ছে আমার কারখানা ব্যয় আচ্ছা এখন দেখি আমরা একটু যদি ব্যবহৃত কাঁচামাল মনে করো তুমি একটা পাউরুটি বানাবে একটা শার্ট বানাবে কাপড় বানাবে এখন এই কাপড়ের কাঁচামাল কি ছিল সুতা ছিল রং ছিল ইত্যাদি পাউরুটি বানাবে তোমার কাঁচামাল ছিল আটা ময়দা চিনি লবণ ডিম ইত্যাদি প্রত্যেকটা পণ্যের কোনো না কোনো কাঁচামাল থাকবেই আছে তুমি একটা ইট প্রস্তুত করবে সেই ইটের কাঁচামাল কি মাটি আচ্ছা এখন আমি পেয়ে গেলাম কারখানা ব্যয় এরপর আমি বের করবো মোট ব্যয় মোট ব্যয় তাহলে কারখানা ব্যয় যোগ অফিস ও প্রশাসনিক খরচ অফিস ও প্রশাসনিক খরচ তাহলে আমি তো বেতন মোট ব্যয় মোট ব্যয় তাহলে কারখানা ব্যয় উৎপাদন ব্যয় এই সাথে যোগ হবে অফিসিয়াল প্রশাসনিক বিজ্ঞাপনের খরচ যা আছে যত খরচ আছে সবগুলো যোগ করলে আমি পেয়ে যাবো কি মোট ব্যয় তোমার একটু সূত্রগুলো উঠে নাও সুন্দর করে সূত্রগুলো উঠে নাও আমরা এই সূত্রালোকে অতি অল্প সময়ে একটা অঙ্ক সমাধান করতে পারব আচ্ছা এখন আমি পেয়ে গেলাম মোট ব্যয় এখন যদি আমাকে বলা হয় বিক্রি মূল্য নির্ণয় করো বিক্রি মূল্য নির্ণয় করো তাহলে আমি কি করব মোট ব্যয় যোগ মুনাফা মোট ব্যয় যোগ মুনাফা বাস আমার একটা অঙ্ক শেষ সর্বোচ্চ আমরা একটা অঙ্কের বিক্রি মূল্য নির্ণয় করি এবং মুনাফা নির্ণয় করি তো এই হলো সূত্রাবলী তোমরা লিখবা শিখবা না বুঝলে আমাকে বলবা আমি এখন একটা অঙ্কটা নিয়ে আলোচনা করবো আনন্দ বিষয় হলো এই অঙ্কটা 2020 সালের এসএসসি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি তোমরা অঙ্কটা আগে উঠে নিবে কারণ আমি জানি তোমাদের কাছে এখন পর্যন্ত বিশ্বের প্রশ্ন খুব বেশি নেই বললে চলে আর একটা কথা হলো আমাদের তোমরা জানো এটা অনলাইন পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান বিষয়েও হবে হিসাব বিজ্ঞান বিষয়ে কিন্তু আমি যে ক্লাসগুলো করাচ্ছি তোমরা এই প্রশ্নগুলো এই ধরনের প্রশ্ন পাবে
সেই হিসাবে ক্লাসে একটু মনোযোগী হও এবং ভালোভাবে অধ্যয়ন করো। তো প্রশ্ন আমরা এখন একটু উঠে নিই। জনাব ওহি, জনাব ওহি 2 লক্ষ ইট প্রস্তুতের জন্য নিম্নোক্ত খরচগুলো সম্পূর্ণ করেন। তা দেখো, সে প্রস্তুত হবে ইট। তোমরা জানো ইটের কথা হলো কি, মাটি। একটু আগে আমি বলেছিলাম মাটি কয় 6 লক্ষ 50 হাজার, কয়লা 2 লক্ষ 50 হাজার। মাটি 6 লক্ষ 50 হাজার, কয়লা 2 লক্ষ 50 হাজার। দেন বহন করতে 1 লক্ষ 20 হাজার, মজুরি 1 লক্ষ 80 হাজার। বহন খরচ 1 লক্ষ 20 হাজার, মজুরি 1 লক্ষ 80 হাজার। বিদ্যুৎ খরচ 1 লক্ষ 25 হাজার, বিদ্যুৎ খরচ 1 লক্ষ, বিজ্ঞাপন 25 হাজার, বিজ্ঞাপন 25 হাজার, অফিস ভাড়া 25 হাজার, বেতন 35 হাজার, অফিস ভাড়া 25 হাজার, বিক্রেতুলির বেতন 35 হাজার, 35 হাজার, আপ্যায়ন খরচ 5 হাজার, আপ্যায়ন খরচ 5 হাজার। আচ্ছা প্রশ্ন উঠে না, আমি আবার বলছি, তবে একটু দেখে লিখে নাও। জনাব ওহি 2 লক্ষ ইট জন্য নিম্নোক্ত খরচগুলো সম্পন্ন করেন। মাটি 6 লক্ষ 50 হাজার টাকা, অর্থাৎ তিনি মাটি ক্রয় করছে 6 লক্ষ 50 হাজার টাকা। কয়লা 2 লক্ষ 50 হাজার টাকা, বহন খরচ 1 লক্ষ 20 হাজার টাকা, মজুরি 1 লক্ষ 80 হাজার টাকা, বিদ্যুৎ খরচ 1 লক্ষ, বিজ্ঞাপন 25 হাজার, অফিস ভাড়া 25 হাজার, বিক্রয় বেতন 35 হাজার, আপ্যায়ন খরচ 5 হাজার। এই হলো আমার উদ্দীপক শেষ। দেখেন এখন আমার করণে কি হবে, ক মুখ্য ব্যয় নির্ণয় করো। জনাব ওহিয়ের মুখ্য ব্যয় নির্ণয় করো। খ মোট ব্যয় নির্ণয় করো। চার মার্ক ঘনবাদ মুনাফা মোট ব্যয়ের 10% হলে প্রতি 1000 ইটে বিক্রয় মূল্য নির্ণয় করো। বিক্রয় মূল্য নির্ণয় করো 4 মাস। আচ্ছা এখন আমি একটু আলোচনা করে দিই, এরপর দেখবে তোমরা নিজেরই অঙ্কটা পারবে। প্রথমে আমাদের ছিল মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় শুধু কি ছিল, ব্যবহারের কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ। এখন দেখো কোনটা কি, মাটি ক্রয় 6 লক্ষ 50 হাজার টাকা, এটা হলো আমাদের
ব্যবহৃত কাঁচামাল। কয়লা 2,50,000, সেটা আমাদের ব্যবহৃত কাঁচামাল। বহন খরচ 1,20,000, সেটা হলে যে মাটি আমরা ক্রয় করছি, কয় বহন খরচ, সেটা আমাদের ব্যবহৃত কাঁচামাল। মজুরি, এটা প্রত্যয় খরচ, মজুরি প্রত্যয় খরচ। তাহলে আমরা যদি এগুলো যোগ করি আমি পেয়ে যাব মুখ্য ব্যয়। বিদ্যুৎ খরচ, তোমরা জানো বিদ্যুৎ অফিসে ব্যবহার হয়, কারখানা ধর মূলত কারখানার উদ্দেশ্যে অফিসে ব্যবহার হয়। সো আমার বিদ্যুৎ খরচ হবে কারখানা ভরি খরচ। বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা বিক্রয়ের জন্য দেওয়া হয়, এটা হলো আমার বিক্রয় বণ্টন খরচ। অফিস ভাড়া, অফিস খরচ। বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীটা বিক্রির জন্য রাখা হয়, সেটা আমার বিক্রয় বণ্টন খরচ। আপ্যায়ন, আর আপ্যায়নটা মূলত অফিসে হয়ে থাকে, আমার আপ্যায়ন খরচ হবে অফিসও প্রশাসনিক খরচ। তাহলে আমরা পেয়ে যাবো অতি সহজে মুখ্য বেতনগুলো কী কী, 6,50,000, 2,50,000, 1,20,000, 1,80,000। তাহলে আমার হয়ে যাবে মুখ্য ব্যয়। এরপরে কারখানা পরিকল্পনা যোগ করবো 1,00,000 টাকা, হয়ে যাবে আমার উৎপাদন ব্যয়। তারপরে আমার যা আছে বিজ্ঞাপন, অফিস ভাড়া, বিক্রি বেতন, আপেল, সবগুলো যোগ করলে হয়ে যাবে আমার মোট ব্যয়। ওকে, আর গণা বাজার রকমের যে মুনাফা মোট ব্যয় 10% হলে প্রতি হাজার হিসেবে এটা হলো কত, সেক্ষেত্রে আমি আমার মোট ব্যয় যা হলো মোট ব্যয় ×10% মুনাফা ধরবো, ধরা পর হয়ে যাবে আমার বিক্রি মূল্য। বিক্রি মূল্য হলে প্রতি হাজার এটা বিক্রি মূল্য, একটু খেয়াল করি যে বিক্রি মূল্যটা আমি পাবো সেটা কিন্তু আমার 2,00,000 এটা বিক্রি মূল্য। তখন আমি একটু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করব যে 2,00,000 এটার বিক্রি মূল্য এত টাকা, একটি ইটের কত, আর 1,000 এটা কত, 1,000 মানে প্রতি হাজার, আর প্রতি হাজার মানে 1,000, সহজে আমি পেয়ে যাব। যাই হোক, আমরা এখন অঙ্কটা সমাধান করব। আগে বলেছি এটা অবশ্যই আমরা এই অধ্যায়ের অঙ্কটা শেষ করতে পারব। তাহলে মুখ্য ব্যয় ছিল আমার কি, প্রথম মাটি, বিবরণ, টাকা, টাকা মাটি 6,50,000, মাটির সাথে যোগ বহন খরচ, আমার বহন খরচ হলো 1,20,000। এরপরে এ দুটো লোক ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যয় খরচ আসব কি, কয়লা, কয়লা কত 2,50,000, যোগ মজুরি, আমার মজুরি ছিল 1,80,000। এখন আমি ক্যালকুলেটর একটু যোগ করে নেব, 6,50,000 যোগ 1,20,000 যোগ 2,50,000 যোগ 1,80,000, তাহলে আমি পেয়েছি 12,00,000। 12,00,000 এই আমার মুখ্য ব্যয়। আচ্ছা, এরপর আমি বের করবো কি মোট ব্যয়। তাহলে আমার মুখ্য ব্যয় হলো 12,00,000 টাকা। দেখো আমরা কি করি, বিবরণ, টাকা, টাকা কত ছিল পাইছিলাম কি মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় এটা কথা হয়েছে কহতে সপ্তাহ, কহতে
কত হচ্ছে 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা যোগ কারখানা ঘুরে গেল আমি একসাথে লিখে দিতে একটা আছে আমার কারখানা বিদ্যুৎ খরচ বিদ্যুৎ খরচ কত টাকা 1 লক্ষ টাকা তাহলে হলো 13 লক্ষ টাকা এটা হলো আমার কি কারখানা ব্যয় কারখানা যোগ পরিচালন খরচ আমি অফিস প্রশাসনের বিদ্যুৎ একসাথে দিয়ে দিলাম পরিচালন খরচ এই পরিচালন খরচ মধ্যে আমার কি গেছে দেখো বিজ্ঞাপন 25,000 বিজ্ঞাপন 25,000 অফিস ভাড়া 25,000 বেতন 35,000 আপ্যায়ন খরচ 5,000 শেষ তাহলে এখন কি দাঁড়ায় আমার 25,000 50,000 যোগ 35,000 40,000 তাহলে 90,000 টাকা 90,000 এখন তাহলে কি হয়েছে 13,90,000 শেষ আমি মোট ব্যয় হয়ে গেলাম 13,90,000 টাকা 13,90,000 গোয়া নাম্বার আমি আগেও বলেছি এখন আবার বলে দিচ্ছি তোমার কিন্তু বাড়ি গেছে করবা সেখানে ছিল 40,000 এটা বিক্রি মূল্য কত তো তুমি দেখবো মোট ব্যয় 13,90,000 যোগ মুনাফা 10% 13,900 যোগ করার পরে আমি যে অ্যামাউন্টটা পাবো সেটা হলো আমার বিক্রি মূল্য তো সেই বিক্রি মূল্য কিন্তু আমার এই 2 লক্ষ এটার বিক্রি মূল্য তোমার থেকে চাওয়া হয়েছিল 40,000 এটার বিক্রি মূল্য তো তুমি লিখবে 2 লক্ষ এটার বিক্রি মূল্য এত একটির কত আর 1,000 প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আমরা বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আবার এই সময় দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ